মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত 1 কিলোমিটার বেড়েছে মেট্রো রেলের দৈর্ঘ্য। একই সাথে বড় স্টেশনগুলোর নিচে গাড়ি পার্কিং সুবিধা রাখতে ভূমি অধিগ্রহণ করা হবে। এছাড়া মেট্রো রেলের বিমানবন্দর স্টেশনের সাথে সুড়ঙ্গ পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করা হবে। এনএসি সম্মেলন কক্ষে একনেক সভার পর এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর আগারগাঁয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হন। সভায় 15,856,80,00,000 টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভার পর পরিকল্পনা মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। অফিসে এসির ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং গ্রীষ্মকালে যতটা সম্ভব ব্লেজার না পরার মতো ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কিছু বাস্তবিক নির্দেশনাও তিনি দিয়েছেন। সরকারের বাইরে আমরা যারা নাগরিক আছে আমাদের প্রতি আহ্বান করেছেন, যতদূর সম্ভব আমাদের মিতব্যয়িতা প্রতিপালন করার ফলে আমাদের লাভ হবে। এই সাময়িক অসুবিধাটা আমরা এটা নিয়ে আলোচনা হয়েছে এখানে। পরিকল্পনা মন্ত্রী জানান, মানুষের সুবিধার্থে চলমান মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1 কিলোমিটারের বেশি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সাথে মেট্রো রেলের বড় বড় স্টেশনগুলোর নিচে গাড়ি পার্কিং সুবিধা রাখতে জমি অধিগ্রহণ করা হবে। আমাকে সুড়ঙ্গ ঢুকাই দিল, বাইরে এসে বাক্স নিয়ে দেখি টিকিট চেকিং পয়েন্ট যেখানে চেক ইন করে, আমাদের এখানে ওইটা করার চিন্তা আছে এবং করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন। ব্রিফিংয়ে গেল অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির 92.79% বাস্তবায়ন হয়েছে বলে জানানো হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক রয়েছে বাংলাদেশ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।